ब्लाउजर प्रथम पिछन पाटर टेकिन दिए निचि पिछन पाटर टेकिन दिए पिछन पाटर क्षेत्र शेष कर रख पिछन पाटे काज शेष हो गेल। एरपर होच्छे हाथ, हाथटाओ तैरी करे निबेन प्रथमे एबं हाथ एई पाशे चके दाग दिबेन, एई पाशे चके दाग दिबेन, ता ना होले किन्तु दुइटा हाथ एक हये जेते पारे, जेहेतु एटा एक कालार कापड़। एबं प्रथमे एकटा सेलाई दिये निबेन, এরপর এখানে এরকম ভাঙা দিবেন, যে ভাঙার জন্য যতটুকু কাপড় রাখা হয়েছিল সেই কাপড়টাকে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে হাতের মোহরি যা হয়, আমি তো এটার সাইজ আগেই বলে দিয়েছি, তো এটার হাতের মোহরি হচ্ছিল এগারো, তো এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ, সাড়ে পাঁচে দাগ দিবেন। একই নিয়মে দ্বিতীয় হাতটাকেও ভাঁজ করে নেবেন আগে প্রথমে। পরে এখানেও সাড়ে পাঁচ, দুইটা হাত হয়ে গেল। এখন হচ্ছে সামনা পাট, সামনা পাটের যে আমরা কাটুরি কেটেছিলাম সেগুলোকে জয়েন করব, এটাও দাগ দিয়ে নেবেন, না হলে কিন্তু দুইটা এক পাশে হয়ে যাবে। তো এরকম দাগ দিয়ে নেবেন, দাগ দিয়ে নেওয়ার পর এই যে এটা হচ্ছে নিচের অংশ আর এটা হচ্ছে উপরের অংশ, এর মধ্যেও দাগ দিয়ে নেবেন, না হলে কিন্তু দুইটা এক হয়ে যাবে, এটাও দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে দুইটা যেন দুই পাশে যায়। তো প্রথমে যে এই পাশে টেকিনটা দিয়ে নিই আমরা, চকে দাগ না দিলে বোঝা যেত না, চকে দাগ দিয়ে নেবেন তাহলে দুইটা দুই পাশে যাবে, তাহলে হলে একদিকের হয়ে যাবে। টেকিন দেওয়া হয়ে গেল, এবার এই যে মোটা অংশটা আছে সেই অংশের সাথে কিন্তু এটা জয়েন হবে, ভুলে এই অংশটাকে এই পাশে আনবেন না, তাহলে কিন্তু সাইড মিলবে না। তো প্রথমে আমাদের এটার সাথে এইভাবে জয়েন করে নিতে হবে, গলার অংশ থেকে ধরবেন, এই যে দেখুন মিলে গেছে। আমি যেই মাপে কেটেছি সেই মাপে যদি আপনারা কাটতে পারেন খুব সুন্দরভাবে কাটুরিগুলো মিলে যাবে। তারপর দ্বিতীয়টাও ঠিক একই নিয়মে, এই দেখুন কাটুরি তৈরি হয়ে গেল। এটা যখন আমরা আরো সুন্দর করে ইস্ত্রি করে নেব তখন আরো ভালো লাগবে। তো এখন হচ্ছে এই পাশে আমরা এটার সাথে জয়েন করব, এইভাবে এই যে এরকম হবে। তো প্রথমে আমরা একটা জয়েন করে নিচ্ছি, গলার সাইড থেকে শুরু করব,
এবার এর উপরে চাপ সেলাই দিবেন, বডির উপরে একটা চাপ সেলাই দিবেন। এই যে আমাদের গলা এখন তৈরি হয়ে গেল, এখন আপনি এটা ফেলে গলা কাটতে পারবেন। তার আগে আমাদের নিচের যে বেলটা আছে সে বেলটা কেটে নিচ্ছি। সেলাই দেওয়ার পর এটা বড় হতে পারে, বড় হলে কেটে নেবেন। এখন এই পাশে বেলটা জয়েন করে নেবেন। এবার এখানেও একটা চাপ সেলাই দিবেন। এই যে ফুল কাটুরিটা তৈরি হয়ে গেল, এই দুইটাই। এখন আমরা এটা ফেলে গলা কাটিং করে নিয়ে আসব। গলা কাটিং করার পর হচ্ছে আর বাকি অংশের কাজগুলো। এই যে এখানে আমি টিসি বক্রম নিয়েছি, এটা হচ্ছে বক্রম, আপনারা চাইলে ফিউজিং দিয়েও করতে পারেন, পেস্টিং ফিউজিং দিয়ে। গলাটা তৈরি করার জন্য আমি এই যে বক্রম নিয়েছি, তারপর এটাকে এরকম ডাবল করে ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দিয়ে এরপর এই যে ব্লাউজের সেই সামনা পাড়টা আছে, সেই সামনা পাড়টাকে খুব সুন্দর করে এর উপর রেখে নেবেন। এবং মনে রাখবেন, আমি কাটিংয়ে দেখিয়েছিলাম এই পাশে হচ্ছে সোয়া 1 ইঞ্চি রেখেছিলাম, এইখানে সোয়া 1 ইঞ্চি। প্রথমে দাগ দিয়ে নেবেন, দাগ দিয়ে নিলে আপনাদের এই ব্লাউজটা রাখতে সুবিধা হবে এবং গলাটা সুন্দরভাবে বসে যাবে। প্রয়োজনে এরকম এরকম ইস্ত্রি করে নেবেন, ইস্ত্রি করে খুব সুন্দরভাবে কাটিং এর উপরে নির্ভর করছে গলাটা ভালো হওয়ার। এবার এটাকে কেটে ফেলবেন। এই যে দেখুন, এটা যা আছে সেম মাপে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে দাগ দিয়ে দিবেন, কারণ এটা হচ্ছে আপনাদের মূল সীমানা, এই পর্যন্ত বক্রমটা কাটিং হবে। এর জন্য চকে দাগ দিয়ে নেবেন। আর এই পাশে
দুই সুতা বক্রম কেটে ফেলে দিতে হবে, কারণ এটা গলা তৈরি করার জন্য। যদি এই বক্রমটা না ফেলে দেন তাহলে কিন্তু বক্রমের উপর সেলাই দিতে হবে, তো বক্রমের উপর যাতে সেলাই না দিতে হয় এর জন্য এখান থেকে এই বক্রমটুকু কেটে ফেলে দিবেন। এবং পরবর্তীতে বক্রমটা যখন আবার কাপড়ের সাথে জয়েন করবেন তখন আবার কাপড় এতটুকু রেখে দিবেন। আমাদের সেলাইটা হবে বক্রমের নিচে দিয়ে, বক্রমের উপর নয়। এবার এখানে যতটুকু আপনি চওড়া দিবেন সেই মাপে চওড়া এরকম দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নিয়ে এখানে এটার সাথে মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার পর এখন আমরা যে এই এটার সাথে সেলাই করব, এই দেখুন এক সমান হয়ে যাচ্ছে। তো এই পাশে তো কাপড় থাকবে হচ্ছে এটা জয়েন করার জন্য, কিন্তু এই পাশে তো এখন বক্রমের উপর সেলাই পড়ে যাচ্ছে, তো এর জন্য এখান থেকেও বক্রম কেটে ফেলে দিতে হবে দুই সুতা। এখান থেকে এরকম দুই সুতা কাপড় বক্রম কেটে ফেলে দিবে। এই যে দেখুন এখন আমাদের গলা কাটা হয়ে গেল। এখন এই গলাটাকে একটা কাপড় দিয়ে মুড়িয়ে নেবেন। তো মুড়িয়ে নেওয়ার জন্য এক্সট্রা একটা কাপড় নেবেন। এই হচ্ছে কাপড়। এখান থেকে আমি বানানোর জন্য কাপড় কেটে নিচ্ছি। এটাও কিন্তু খেয়াল করবেন এটা যেন দুই পাশে দুই রকম হয়, যে এইভাবে লাগিয়ে নিতে হবে, এটা কিন্তু আবার এক সাইড হয়ে না যায়, এরকম এই যে এই পাশে এরকম এই পাশে এরকম করে প্রথমে সেলাই দিয়ে আটকে নেবেন। তো আসুন এবার গলাটা তৈরি করি। প্রথমে বক্রমটাকে কাপড়ের সাথে লাগিয়ে নিচ্ছি। এবার বাড়তি কাপড়টা কেটে ফেলে দিবেন। এবার যতটুকু বক্রম কাটা হয়েছিল ঠিক ততটুকু কাপড় এখানে রেখে দিবেন। এই যে দেখুন এভাবে প্রথমে বক্রমটাকে সেলাই দিয়ে লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে এরপর এখন শুধু বডির সাথে জয়েন করে যাবেন।
এরপরে কোনা গুলা কেটে দিবেন, রাউন্ড গুলা কেটে নিবেন। এরপর হচ্ছে এখানে প্লেটটা তৈরি করে নেবেন, এটা হচ্ছে বোতাম প্লেট। বোতাম প্লেটটা সবসময় মোটা হয় আর হোল প্লেটটা এর থেকে চিকন হয়। বোতাম প্লেট হয়ে গেল, এবার হচ্ছে হোল প্লেট। এবার এটা পিছন পাটের সাথে জয়েন করে নেবেন। এই পিছন পাটের পিছনে যে মোড়ার পাশটা আছে, এই মোড়ার সাইড থেকে এটা একদম সেন্টার, ব্যাক পাটের সেন্টার। তো এখান থেকে এরকম মেপে আসবেন, এরকম ধরে মেপে এসে দেখবেন কতটুকু লাগে। এই যে দেখুন, এখানে এতটুকু বেশি আছে, বড় আছে। এখন এই মাপে এই দুইটাকে একসাথে সেলাই করে নেবেন, এই দুইটাকে একসাথে সেলাই করে নেবেন।
এরপর বাড়তি বকুনটা কেটে ফেলে দিবেন। ফেলে দিয়ে এটাকে এরকম চিরা করে নেবেন দুই পাশে, এরকম চিরা করে নিয়ে এখন এটা পিছন পাটের সাথে লাগিয়ে দিবেন। জয়েন্টটা থাকবে হচ্ছে ঠিক পিছনের মাঝখানে। এরপর একটা চাপ সেলাই দিবেন হচ্ছে সামনা পাটে, পিছন পাটে নয়। এখন হচ্ছে এই যে মাঝখানে একটা সেলাই দিয়ে জাস্ট আটকে দিবেন, পরবর্তীতে এখানে হাতের কাজ হবে। এখানে একটা সেলাই দিয়ে শুধু আটকে দিবেন, পরবর্তীতে এটা খুলে ফেলা হবে। এই যে দেখুন, আমাদের হাই নেক গলা কিন্তু সেলাই হয়ে গেল। এইভাবেই ব্রাকাট ব্লাউজে হাই নেক গলা আপনারা তৈরি করে নিতে পারবেন। নর্মাল ব্লাউজে যেরকম তৈরি করা যায়, আপনারা চাইলে এই ব্রাকাট ব্লাউজেও এটা তৈরি করে নিতে পারবেন। তো এরপর বাকি রয়েছে হচ্ছে শুধু হাত লাগানো। বডি মাপবেন, বডি মেপে হাত লাগিয়ে নেবেন। তো গলা বানানোটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার আর এম টেলার্স নামে একটা পেজ আছে, আপনারা আমার পেজটাকে একটু লাইক দিবেন, ওখানেও আমি নতুন নতুন ডিজাইনের ভিডিও আপলোড করি। এবার এটার সাইডগুলো জয়েন দিয়ে নেবেন। কমর ছিল হচ্ছে 32, হাফ ইঞ্চি বেশি আছে। আর এর বডি ছিল হচ্ছে 40। এবার নিচের হাতের ভাঁজ হবে যে হাতের সেলাই, এর কাপড়টা জয়েন করে নেবেন। এরপর একটা চাপ মারবেন।
এরপর এখন হচ্ছে হাত সেলাই করা, এই যে জয়েন্টটা আছে কাঁধের, এই কাঁধের জয়েন্টটাকে ধরে সামনে টান দিবেন, যেখানে যায় ওখানে হচ্ছে হাতের নিচের অংশটা, আর হাতটা জয়েন হবে হচ্ছে কাঁধ থেকে, এরকম টেনে ধরে সামনের দিকে নিয়ে এসে এভাবে সেন্টার করে নেবেন। এরপর হচ্ছে এবার হাত লাগিয়ে নেবেন। তো এই হাত লাগানোর সাথে সাথে আমার হাইনেক গলার ব্রাকার ব্লাউজ কিভাবে সেলাই করতে শেষ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনগুলো খুব দ্রুত পেতে পারেন। আর কারো যদি কিছু কাজ শেখার ইচ্ছা থাকে বা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, আর কি কাজ দেখতে চান সেটাও লিখবেন, আমি ওইভাবে একটা ভিডিও মেক করে আপনাদের জন্য আপলোড করে দেব। আর ভিডিওটা দেখে অ্যাকচুয়ালি কেউ বানাতে পারছেন কিনা সেটাও জানাবেন, যদি পেরে থাকেন তাহলে আমার এই কষ্টটা সফলতা আসবে। এই যে দেখুন এক হাত লাগানো হয়ে গেছে, ঠিক এই নিয়মে দ্বিতীয় হাতটা লাগিয়ে নেবেন। তো শেষ হয়ে গেল ব্লাউজ, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, আবার রবিবার দিন। তো ভালো থাকবেন, আর এম টেলার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইলো।